বন্ধুরা, আজ আমরা জানবো যে এলপিজি যে অ্যাপ্লিকেশনের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট বার করেছিল, তো সেই অ্যাডভার্টাইজমেন্টের প্রথম ধাপ, অর্থাৎ আমরা যে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছিলাম সেই ফর্মে আপনি আপনার নাম আছে, আপনি এলিজিবল কি না ড্রর জন্য সেটা চেক করতে পারেন বাড়িতে বসে বসে অনলাইনের মাধ্যমে। তো আমরা দেখে নেব এটা এই প্রসেসটা কিভাবে হয়। প্রথমে আপনাকে যেতে হবে গুগলে, গুগল দিয়ে যেতে হবে এলপিজি বিতরক চয়ন এই ওয়েবসাইটে। এখানে দেখুন হোয়াটস নিউ বলে একটা ফোল্ডার আছে, এইখানে আপনার রাজ্যের নাম আছে, আপনি যে রাজ্যে অ্যাপ্লিকেশন করেছেন এখানে সব রাজ্যেই নাম আছে। যেমন ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে করেছি, ওয়েস্ট বেঙ্গল। এবার এখানে আপনাকে ভাগ করা আছে নাম, গ্রাম পঞ্চায়েত, ক্যাটাগরি, টাইপ অফ ডিস্ট্রিবিউটার, অয়েল কোম্পানি, ডিস্ট্রিক্ট, স্টেট, এলিজিবল ফর ক্যান্ডিডেট লিস্ট। এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার নাম এতে আছে কি না। ঠিক আছে, আমি যেমন ধরুন একটা যে কোনো রাজ্য, যে কোনো জেলা ধরে নিচ্ছি, আমি যেমন ধরুন হুগলি জেলায় বল পাই, নদীপুর টু ওবিসি অ্যাপ্লিকেন্ট চেয়েছে তারা গ্রামীণ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হুগলি জেলায়। এটা ক্লিক করে দেখি, এই যেমন ধরুন বল পাই, এখানে কেউ অ্যাপ্লিকেশন করেনি এখন পর্যন্ত। তো এই অ্যাপ্লিকেশন করেনি যেহেতু এই লোকেশনটা ফাঁকা আছে। নেক্সট আমরা উদাহরণের জন্য আরেকটা দেখে নিই, যেমন ধরুন রাজহাটি, এখানে দেখে নিচ্ছি যে রাজহাটিতে চারজন অ্যাপ্লিকেশন হয়তো অনেকে করেছিল, কিন্তু চারজনকে নির্বাচন করা হয়েছে লটারি ড্র বার করবার জন্য। যে লিস্ট অফ অ্যাপ্লিকেশন ড্রর জন্য, এখান থেকে ড্রর মাধ্যমে বেছে নেওয়া হবে যে ডিস্ট্রিবিউটারশিপ কে পাবেন। ঠিক আছে, আপনি আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনার নাম এখানে থাকবে। যদি অ্যাপ্লিকেশন আপনি করেও নাম এখানে না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাপ্লিকেশন সঠিক হয়নি। ঠিক আছে বন্ধুরা, এখানে সব সব জেলায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, যে যে জেলার জন্য অ্যাপ্লিকেশন বেরিয়েছিল সব জেলার নাম আছে দেখতে পাবেন। তার পাশেই এই ক্লিক হেয়ার আছে, তো এখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন। এখানে ইন্ডিয়ান অয়েলের লিস্ট আছে, তারপরে আছে বিপি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের, তারপরে আছে আপনার এইচপি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের। এখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন। এই যেমন এই জায়গায় 10 জনের নাম আছে, এই 10 জনের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে যে কোনো একজনকে ডিস্ট্রিবিউটার হিসেবে গণ্য করা হবে। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।